আমরা এতে উইন্ডোজের ডেস্কটপে কিভাবে ওয়ালপেপার চেঞ্জ করতে হয় সেটি দেখব। দেখুন আমরা আমাদের ওয়ালপেপারে একটি সিনারি দেখতে পাচ্ছি, চমৎকার। তো আমরা ইচ্ছে করলে খুব সহজেই ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারি। তো এটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আমরা মাউসের ডান বাটন চেপে প্রপার্টিসে ক্লিক করব, ফলে ডিসপ্লে প্রপার্টিস চলে আসবে। আমরা এছাড়া কন্ট্রোল প্যানেলের ডিসপ্লেতে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি। তো এখানে দেখুন যে ডেস্কটপ রয়েছে, তো ডেস্কটপে ক্লিক ট্যাবে ক্লিক করলে আমাদের বিভিন্ন ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে। এখান থেকে আমাদের পছন্দনীয় যে কোনো স্টাইল আমরা চুজ করে নিতে পারি। সাপোজ উইন্ডোজ এক্সপি এই স্টাইলটি যদি আমরা চাই, আমাদের জাস্ট অ্যাপ্লাই বাটনে ওকে বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি দেখুন এটি ওয়ালপেপারে ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবং উইন্ডোজ এক্সপিতে আরেকটি শর্টকাট পদ্ধতি রয়েছে, তো যে কোনো পিকচারকে আমরা ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারি। তো সেটি করার জন্য আমাদের যে ড্রাইভে পিকচার রয়েছে, সাপোজ আমাদের এই কম্পিউটারে এফ ড্রাইভে কিছু ওয়ালপেপার রয়েছে বা পিকচার রয়েছে, আমরা এই যে কোনো পিকচারকে, এখানে চমৎকার কিছু পিকচার রয়েছে, আমরা এখান থেকে যে কোনো পিকচারকে আমরা ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারি। দেখুন আমরা সাপোজ মনে ধরা যাক আমরা এখান থেকে এই ওয়ালপেপারটি সেট করতে চাই, তাহলে আমাদের এটি সেট করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করব এবং এখানে দেখুন সেট এজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখুন অলরেডি চেঞ্জ হয়েছে। তো আমরা যে কোনো পিকচারকে ওয়ালপেপার হিসেবে এই সিস্টেমে আমরা সেট করতে পারি। আমরা পরবর্তী অধ্যায়ে কীভাবে নিজের ইচ্ছে মতো ওয়ালপেপার তৈরি করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করেছি।